টেস্ট পরীক্ষা হবে এবং বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন নিয়ে পর্ষদ যে টেস্ট পেপার তৈরি করে সেটাও বেরোবে। ওয়েলকাম এভরিওয়ান। 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কি পিছিয়ে যাবে, বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি টেস্ট পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কি জানিয়েছেন সেটিও তোমাদেরকে শোনাবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। করোনা অতিমারিতে দীর্ঘ 1.5 বছর বিদ্যালয় বন্ধ থাকার পর আমরা সকলেই জানি 16 নভেম্বর থেকে কিন্তু স্কুল কলেজ খুলে গেছে এবং স্কুল খুলে যাওয়ার পর থেকে কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা প্রস্তুতি শুরু হয়ে গেছে। পাশাপাশি ইতিমধ্যে যেটা আমি বললাম যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিও দিয়ে দেওয়া হয়েছে এবং সেই মতো কিন্তু টেস্ট পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে গেছে বা কোনো কোনো বিদ্যালয়ে আগে থেকে টেস্ট পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে। তো এরই মাঝে কিন্তু জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় একের পর এক কিন্তু স্কুলে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে যে তারা টেস্ট পরীক্ষা নারাজ এবং গড়পত্তায় সকলের একই কথা যে এই যে করোনা অতিমারিতে স্কুল বন্ধ থাকার কারণে, এছাড়া পার্সোনাল প্রাইভেট টিউশন অ্যাটেন্ড করতে না পারার কারণেই হোক বা অনলাইন শিক্ষা ব্যবস্থা ঠিক মতো অংশগ্রহণ না করতে পারার কারণে তাদের সিলেবাস কমপ্লিট হয়নি এবং এত অল্প কম সময়ে কিভাবে তারা টেস্ট দেবে, এক কথায় টেস্ট পরীক্ষা দিতে নারাজ বা টেস্ট পরীক্ষা তারা পিছিয়ে দিতে চায়। পরীক্ষার তারিখ পিছানোর দাবিতে প্রধান শিক্ষকের ঘরের সামনে আন্দোলনে বসে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, সবে মাত্র স্কুল খুলেছে তার উপর নিয়মিত ক্লাস হচ্ছে না, এমনকি এতদিন যে অনলাইনের মাধ্যমে ক্লাস হতো সেখানেও নানান রকম সমস্যার কারণে সম্পূর্ণ হতো না ক্লাস, ফলে সিলেবাসই কমপ্লিট হয়নি আর এর মধ্যেই পরীক্ষার ঘোষণা মেনে নিতে পারছেন না ছাত্রছাত্রীরা, তাই পরীক্ষা বাতিল বা পরীক্ষা পিছানোর দাবি জানিয়েছে তারা। আমরা এখানে আমাদের 13 তারিখ থেকে তো টেস্ট আরম্ভ হবে, কিন্তু আমাদেরকে কোনো প্রস্তুতি না নিয়ে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে স্যাররা রুটিন দিয়েছে। তো আমাদের পরীক্ষা না হওয়ার জন্য আমরা বলছি, কারণ পরীক্ষা আমরা যেতে যাই কিন্তু ফুল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা, কারণ আজকে আমরা আন্দোলন করছি যাতে পরীক্ষাটা আমরা 13 তারিখে না দিই। আমরা স্কুলে আসি, আমরা এখন হাই স্কুলে আমরা আন্দোলন করছি। আগামী 13 তারিখ 13 ডিসেম্বর আমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি আমাদের পরীক্ষার প্রিপারেশন করা সম্ভব নয়, সেজন্য আমরা পরীক্ষা দেবো না বলে আন্দোলন শুরু করেছি। হ্যাঁ, স্কুলের সামনে বসে আমরা সবাই মিলে বলছি যে আমাদের পরীক্ষা ক্যান্সেল হোক, না হলে ডেটটা পিছিয়ে দেওয়া হোক। এই 2 বছরের সমস্ত পরীক্ষাই হয়েছে অনলাইনের মাধ্যমে, তাই এতদিন পড়াশোনার চাপটাও কেউ নেয়নি, কিন্তু স্কুল খুলে যেতেই টেস্ট পরীক্ষার ঘোষণা, রাতে ঘুমুড়িয়েছে পড়ুয়াদের। তাদের দাবি, পরীক্ষার পড়াশোনার পাশাপাশি রয়েছে প্রজেক্টের চাপ, সেটিও সম্পূর্ণ করতে হবে 8 দিন 5-একের মধ্যে, এছাড়া করোনা এখনো যায়নি, পরবর্তীকালে যদি আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ফাইনাল পরীক্ষা যদি না হয় তাহলে মার্কশিট দেওয়া হবে টেস্টের নম্বরের ভিত্তিতে আর সেই টেস্টের প্রস্তুতি শূন্যে, তাই কোনো মতে টেস্ট পরীক্ষা দিতে নারাজ পড়ুয়ারা। 15 দিন আগে স্কুল খুলেছি, কিন্তু আমাদের ক্লাস অ্যাটেন্ড হয়েছে প্রায় 6 থেকে 7 দিন, কিন্তু এই 6 থেকে 7 দিন ক্লাস করার পর একটা টেস্ট এক্সাম দেওয়া সম্ভব নয় আমাদের দ্বারা। এই টেস্ট এক্সামটা দিলে হয়তো আমরা খুব কম নাম্বার পাবো, ভবিষ্যতে মনে করুন করোনা পরিস্থিতি বেড়ে গেলো এর জন্য পরীক্ষাটা হলো না, সেই ক্ষেত্রে আমাদের টেস্ট নাম্বার ধরে নাম্বার দেওয়া হবে, সেহেতু আমাদের ভবিষ্যতে বললাম কোনো ভালো কলেজে চান্স পাবো না। আমাদের দাবি এই যে আমাদেরকে আগে অফলাইন ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা হোক, তারপর হাতে টাইম দেওয়া হোক প্রিপারেশনের জন্য, তারপর পরীক্ষা হোক, নয়তো পরীক্ষা ক্যান্সেল করা হোক। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে অবর বিদ্যালয়ের পরিদর্শক নন্দিতা সিংহ বলেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন, প্রয়োজন হলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলবেন। এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি, আজ আমি খোঁজ নিয়ে দেখছি কি করা যাবে। তো এটা নিয়ে কি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন? আমি ওনার সাথে আগে কথা বলিনি। এরই মাঝে সবার মধ্যে একটাই প্রশ্ন উঠে আসছে, তাহলে কি টেস্ট পরীক্ষা পিছিয়ে যাবে? তাহলে টেস্ট পরীক্ষা নিয়ে প্রথম কথা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি শ্রী কল্যাণময় গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন সেটি তোমাদেরকে শুনিয়ে দেবো। টেস্ট পরীক্ষা কিন্তু পিছবে না, নির্ধারিত সময়সূচি মেনেই টেস্ট পরীক্ষা নেওয়া হবে, এটি কিন্তু জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি শ্রী কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন টেস্ট পরীক্ষা হবেই এবং যে টেস্ট পেপার বেরোয় সেটাও বেরাবে, এবং এই কারণে টেস্ট পরীক্ষা তাড়াতাড়ি নেওয়া হয়েছে যাতে অন্তত 2 মাস আগে ছাত্রছাত্রীদের হাতে টেস্ট পেপার তুলে দেওয়া যায়। তোমরা জানো যে মাধ্যমিকের কিন্তু টেস্ট পেপার সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হয়, তো তোমরা জানো যেহেতু মাধ্যমিক পরীক্ষা মার্চ মাস থেকে শুরু হচ্ছে, তো সেই কারণে কিন্তু অন্তত 2 মাস আগে যাতে ছাত্রছাত্রীদের হাতে টেস্ট পেপার পৌঁছে যায় সেই কারণে কিন্তু এই টেস্ট নেওয়া হচ্ছে, এটি কিন্তু পর্ষদ সভাপতি নিজেই জানিয়েছেন। সরাসরি তোমাদেরকে শুনিয়ে দেবো পর্ষদ সভাপতি টেস্ট পরীক্ষা নিয়ে কি বলেছেন। টেস্ট হবেই, এটা টেস্ট হবেই, ওকে টেস্ট পরীক্ষা হবে এবং বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন নিয়ে পর্ষদ যে টেস্ট পেপার তৈরি করে সেটাও বেরোবে, এবং যেটা দরকার সেটা হচ্ছে যাতে আমরা
পরীক্ষা শুরুর অন্তত 2 মাস আগে ছাত্রছাত্রীর হাতে টেস্ট পেপার তুলে দিতে পারি, সেটা আমাদের লক্ষ্য। ঠিক একই রকমই তথ্য উঠে এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের থেকে। তিনি জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও টেস্ট পরীক্ষা পেছ হবে না, টেস্ট পরীক্ষা নির্ধারিত সময়ে হবে এবং 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আছে তারা দীর্ঘ 20 মাস ধরে ঘরবন্দী ছিল, তাদের মধ্যে পরীক্ষার কোনো প্রস্তুতি পর্বই সেইভাবে হয়ে ওঠেনি, অনেকে লেখার প্র্যাকটিসটাই ভুলে গেছে যে 3 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কেমন করে একটা লেখা একটা কমপ্লিট করতে হবে একটা পেপারের, সেটা অনেকেই ভুলে গেছে। সেই কারণে কিন্তু এই টেস্ট পরীক্ষা অবশ্যম্ভাবে নেওয়া হবে এবং টেস্ট পরীক্ষা কিন্তু কোনোভাবেই পেছানো হবে না, একথা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। গত 20 মাস ধরে যারা তারা তো কার্যত একদম ঘরবন্দী, কোনো স্কুল ছিল না, ফলে যে পরীক্ষা প্রিপেয়ার্ডনেস যেটা মানে পরীক্ষার যে প্রস্তুতি বা লেখার যে অভ্যেস সেই অভ্যেসটাই কিন্তু অনেকের মধ্যে নেই। এই যে একটা 3 ঘন্টা বা 2 ঘন্টায় যে একটা প্রশ্নপত্র শেষ করা হয়, এই যে 3 ঘন্টা সময় থাকে, হ্যাঁ 10টা থেকে 1টা 15 পর্যন্ত পরীক্ষা হচ্ছে বা যাই হোক, এই যে সুযোগটা তো অন্তত একদমই তো বুঝতেই পারছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই এবং টেস্ট পরীক্ষা বাতিলেরও কোনো সম্ভাবনা নেই, কারণ আগেই এটা ঘোষণা করে দেওয়া হয়েছে পর্ষদ এবং সংসদ থেকে যে অতিমারিতে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নেওয়া না সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার নম্বর দেখে মার্কশিট তৈরি করা হবে, এই কথা কিন্তু বোর্ডের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তো এই মতো অবস্থায় টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা টেস্ট পরীক্ষাকে কতখানি সমর্থন করছো বা তোমরা কি চাও টেস্ট পরীক্ষা আরো কিছুটা পিছিয়ে দেওয়া হোক নাকি নির্ধারিত সময়ে টেস্ট পরীক্ষা নেওয়া হোক বা টেস্ট পরীক্ষা নিয়ে তোমরা কি চাইছো সেটা অবশ্যই জানাবে। তো পাশাপাশি পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।